আয় আল্লাহ আমাদের মুরব্বী, এডিশনাল আইজিপি আমাদের মুরব্বী বন্ধুবর সকলের প্রিয় ব্যক্তি, আয় আল্লাহ তার এই আহ্বানে আজকের মাহফিল কবুল করে নেন, আয় আল্লাহ তার হায়াতে বরকত বাড়ায়া দেন, আয় আল্লাহ উলামায়ে কেরামদের মুহাব্বত গুলো নাজাতের ওসিলা বানায়া দেন। আল্লাহ সুরজ নে দিয়া আপনি শোআও কয়ে পায়গাম, সুরজ নে দিয়া আপনি শোআও কয়ে পায়গাম, দুনিয়া হে আজব চিজ কভি সবহ কভি শাম, দুনিয়া হে আজব চিজ কভি সবহ কভি শাম, দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো, দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো, বাজার সে গুজার হো খরিদার নেহি হো, বাজার সে গুজার হো খরিদার নেহি হো। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم
ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وآله وسلم: سل من قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. سورج نے دیا اپنی شعاعوں کا یہ پیغام سورج نے دیا اپنی شعاعوں کا یہ پیغام دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو. مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے اے نا کے مانندے تو نہیں دل تو بہت ہے اے نا کے مانندے تو نہیں دل تو بہت ہے. میر قدیم علاقائے آیوجیت বিশাল ইসলামী মহাসম্মেলন আজ 26 ডিসেম্বর 2019 মহতী এ সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম
দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশেকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিয়ান, এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নার ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন, নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়েদুল মুরসালিন, রহমতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়েদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আজম, রসুল আকরম, রহমত আলম, নবীল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসার, আকা নামদার, মদিনহ কাজদার, আফতাব নবুয়ত, ফখরে মৌজুদাত, সৈয়দুল মখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে, দোয়া করে উপস্থিত হয়ে, মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন, আমিন। আমি আজ আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরা আহজাবের দুই টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য অগণিত অমিয় বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছে। আয়াত হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন নরনারী, আলেম ও আওয়াম, শিক্ষিত অশিক্ষিত, সর্বস্তরের মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। অকৌলু কৌলান সদীদা, এবং যাহা বলবে সত্য সঠিক শালীনভাবে বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, বিনিময়ে আল্লাহ তোমাদের আমলকে পরিশুদ্ধ করে দিবেন। ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং জিন্দেগীর গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। ওমান ইয়ুতিইল্লাহ ওয়া রাসূলাহু, এবং যাহারা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ অনুকরণ করবেন, ফাকাদ ফাযা ফাউজান আযীমা, অতপর তাদের বিজয়ী হবে চূড়ান্ত বিজয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, সিলমান কথা আঁকা ওয়াফু আম্মান জালামাক, হে দুনিয়ার উম্মত, আত্মীয়তা বন্ধনটাকে মজবুত করো, বিচ্ছিন্ন করো না।
কেউ যদি তোমার উপরে জুলুম করে তুমি তাকে মাফ করে দাও। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, এবং তুমি সৎ ব্যবহার করো, সৎ আচরণ করো তার সাথে যে তোমার সাথে দুর্ব্যবহার করে। এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। আয়াতের মধ্যে আল্লাহ পাক দুটো আদেশ করেছেন, মানলে দুটো পুরস্কারের ঘোষণা দিয়েছেন। এক নম্বর আদেশের নাম আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। দুই নম্বর আদেশ হলো জবানকে হেফাজত করো। এই দুইটা আদেশ মানলে দুটো পুরস্কার। এক নম্বরে তোমার আমল পরিশুদ্ধ হয়ে যাবে, দুই নম্বর জিন্দেগির গুনা মাফ হয়ে যাবে। এই দুইটা আদেশ মানার পদ্ধতি কি? আল্লাহ পাক এদিকে ইঙ্গিত করে বললেন, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ এবং তার রসুলের ইতাআত করো, ইত্তেবা করো, অনুসরণ অনুকরণ করো। এর মাধ্যমে দুটো আদেশ পালন করো। শবে বরাত যারা পালন করবে তারা দুর্গা পূজা পালন করার মতো কাজ করলো। কি বলবেন? আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ? শবে বরাত পালন করা দুর্গা পূজা পালন করার মতো? এটা আমার মতো নাম্বার সারা মোল্লায় বলতে বললে তো একটু চিন্তা করা যাইত। যারা বলেছে তার নামের শুরুতে ডক্টর, আল্লামা, এ সমস্ত কেন? একমাত্র জবাব, তাকওয়া নাই, আল্লাহর আজাবের ভয় নাই। কালিমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মুসলমানের ঈমানের কালেমা। কেউ যদি বলে কালেমা, কুফুরি কালিমা। এখন আপনি কিভাবে বুঝবেন যে হক আর বাতিল? ঢাকা সায়েদাবাদ বাস টার্মিনালে বহু বাস আছে না নাই? ঢাকা টু সিলেট, ঢাকা টু চট্টগ্রাম, ঢাকা টু খুলনা বরিশাল। তো একজনে যাবে সিলেট সায়েদাবাদ বাস টার্মিনালে গিয়ে দেখে সব বাসের কালার এক, চাক্কা এক, সিট এক। উনি চট্টগ্রাম সিলেট যাবে, চট্টগ্রামের গাড়ি তুইটা ঘুমায় পিসের সিটে গিয়া নাক টেনে ঘুম। আড়াই ঘন্টা পরে সজাগ হয়ে বলে, ভাই সিলেট কত দূর? বলে, তুমি তো এখন ফেনি। তো ফেনি কেন, আমি যাব সিলেট? বলে, তুমি ফেনি যাবা সিলেটের গাড়িতে উঠবা, তুমি সিলেট যাওয়া এখানে চট্টগ্রামের গাড়িতে কেন? তো বলে, ভাই বাস তো সবই এক, আমি তো একটাতে উঠে বসলাম। বলে, তুমি দেখো না বাসের সামনে লেখা আছে ঢাকা টু সিলেট, ঢাকা চট্টগ্রাম? বলে, ভাই কপাল খারাপ, আমার আব্বাও লেখাপড়া জানে না, আমিও জানি না। বলে, তোমার এই অবস্থা কোম্পানি জেনে শুনে কাউন্টারে শিক্ষিত লোক বসায় রাখছে, যারা লেখাপড়া জানে না এদেরকে শিখাইয়া এরপরে উঠাবে। জান্নাতে নেওয়ার কাউন্টার খুলে বসে আছে এই জমিনের মধ্যে বহু ইসলামের লেবাসওয়ালারা, কিন্তু কেউ আসল কেউ নকল ভাবে চলতেছে। এখন এটা বুঝবেন কি করে? আসল আর নকল লেখাপড়া দরকার বলে আমি জানি না। আল্লাহ কোরআনে বলছেন, তোমরা যা জানো না জাননেওয়ালাদের থেকে জেনে আমল করো। ফাসআলু আহলাযিকরি ইন কুনতুম লা তাআলামুন। আজ আমাদের মুসলমানের মধ্যে মতবিরোধ দূরত্বের কারণ হলো একমাত্র আল্লাহর ভয়, তাকওয়া নাই। আর এই তাকওয়া ততক্ষণ পর্যন্ত অন্তরে আসবে না যতক্ষণ পর্যন্ত মুসলমান একজন আল্লাহওয়ালা আহলুল্লাহদের সোহবতে যাবে না। এক নম্বরে আল্লাহকে ভয় কর, দুই নম্বর জবানকে হেফাজত কর। আল্লাহর ভয়ের নাম তাকওয়া, আল্লাহর ভয়ের নাম খশিয়া। নবী বলেন, এই তাকওয়া অন্তরে থাকে, আর তাকওয়া হা হুনা, আর তাকওয়া হা হুনা। তাকওয়া এটা অন্তরের ব্যাপার, চোখে দেখা যায় না। রসুলের সাহাবি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, যেই ওমর তরবারি নিয়ে দৌড়ায় নবীর মাথা কাটার জন্য,
কত বড় দুঃসাহস সে ওমর, তরবারি নিয়ে দৌড়ায়, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের মাথা কাটতে পারলে 100 লালুর পুরস্কার ঘোষণা দিয়েছে আবু জাহাল। ওমর তরবারি নিয়ে দৌড়ায় আর মক্কায় বসে আপনার আমার নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওমরের মতো বান্দা তুমি দিনের বড় খাদেম বানায় দাও। নবীর দোয়া তো আরশে আজিমে কবুল হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়ামান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। হার কে দারদ খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা হাদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও হে গোলাম, যেই ওমর নবীর মাথা কাটার জন্য তরবারি নিয়ে দৌড়ায়, আল্লাহ তাআলা সে ওমরকে এমন ভাবে কবুল করেছেন। পথিমধ্যে গিয়া ওমর বাধাগ্রস্ত হয়ে গেল। এই ওমর মেজাজ গরম করে কই যাও, বলে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের মাথা আনতে যাই। বলে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ তোমার আত্মীয় নাকি? বলে না। বলে তোমার রক্তের আত্মীয়, তোমার আপন বোন, সে তো মুহাম্মদের কালেমা পড়েছে। ওমরের মাথা গরম হয়ে গেল, আমি ভিন্ন একটা মানুষ, মুহাম্মদের মাথা আনবো কেন, আগে আমার বোনের খবরটা নিয়ে নেই। আল্লাহ বলেন, আমি যদি কাউকে হেদায়াত দেই কেউ তারে গোমরা করতে পারে না, আর যদি আমি কাউকে হেদায়াত না দেই ওই বান্দা হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার কোনো মুরব্বিও তালাশ করে পাবে না, কোনো পথপ্রদর্শক পাবে না। ওমরের মাথা গরম হয়ে গেল, বোনের বাড়ি দৌড়ায়। এমনই একটা সময় বোন আর ভগ্নিপতি দুজনে ঘরের দরজা আটকায় ভেতরে অল্প আওয়াজে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিল। ওমর আরবের মানুষ, আরবি ভাষা বুঝে, দরওয়াজার পার্শ্বে দাঁড়ায় দেখে আওয়াজ আসতেছে ভেতরে কোরআনের আওয়াজ। ওমর দরওয়াজায় নক করলেন, ভগ্নিপতি ওমরের কণ্ঠ পেয়ে আত্মগোপনে চলে গেলেন। বোন দরজাটা খুলে দিলেন, আল্লাহর কোরআনটা একটু জায়গায় সেইবে পবিত্র জায়গায় রাখলেন। ওমর ডাইরেক্ট আওয়াজ, এই বোন তুই নাকি মুহাম্মদের হাতে কালেমা পড়েছ? এরে পর্দার আড়ালেন, আম্মা যান, আপনিও মা, ওমরের বোন ফাতেমাও মা, আপনিও একজন নারী, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মা তিনিও একজন নারী, আপনিও একজন সন্তানের মা, আজ আপনারা ঠান্ডার ভেতরে বয়ান শুনতে আসছেন আমার, আমিও কিন্তু একজন মায়ের সন্তান, আমার মাও মা, একটু কি মনে চায় না রে মা, একজন কোরআনওয়ালার মা হয়ে কবরস্থানে যাবেন, আর আপনার সন্তান জানাজার ইমামতি করবে, আর আপনার কবরে গিয়া সন্তান কোরআন তেলাওয়াত করে দোয়া করবে। ওমরের বোন আর ভয় পায় নাই, ডাক দিয়া বলে, হ্যাঁ আমি মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি। ওমর আর দেরি করে না, রাগ আরো বেড়ে গেল। ওদিকে মদিনার নবী মক্কায় ভয় কাঁদতেছেন আর আল্লাহর কাছে দোয়া করেন, ও দয়ার মালিক ওমরের মতো বান্দাটারে দিনের বড় খাদেম বানায় দাও। আল্লাহর দরবার থেকে দয়ার দরওয়াজা খুলে গেল। মেজবাতি আপনারা দেখেছেন, ভেতরে শলা থাকে, ছোট ছোট বাগায় থাকে বারুদ, আর ওই মেজবাতির বাক্সা বা খোসা কাভারের চতুর দুই দিকে আবার বারুদ লাগানো।
বারুদে বারুদে যখন আঘাত লাগায় দেয় তখন আগুন জ্বলে যায়। একটা ছোট্ট শলার আগুনে পারে পুরা মুন্সিগঞ্জ জেলাটারে পুড়িয়া ফেলতে, কিন্তু যখন ঘষা দিবেন না আগুন জ্বলবে না। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের মধ্যে ইমানের নূর বা আলো দান করেছেন। দুনিয়াতে আসার পর শুধুমাত্র কোরআনের আলোটা যখন সিনার মধ্যে গিয়া ঘষা লাগবে তখন ওই বান্দার জীবনের সব কুফুরি পুরিয়া ছাই হয়ে যাবে, ইমানের বাতি তখন জ্বলে উঠবে। হাকিকত সে তু দুনিয়া বেখবর হায় দুনিয়া কি নুমাইশ পর নজর হায় নমি গুয়ম কে আজ দুনিয়া জুদা বাস বাহার কারে কে বাসি বা খুদা বাস জিস্তে দুনিয়া আজ খোদা গাফিল বুদান নয় কমাশো নকরা হো ফরজিন্দুজান আবদার কশতি হালাকে কশতি আস্ত আবান্দার জির কশতি পুশতি আস্ত। অমরের বোন যখন বলল আমি মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, অমরের মেজাজ গরম হয়ে গেল, তরবারি বের করল। তরবারিটা বের করে বোনের নরম শরীরের উপরে তরবারির অপর পৃষ্ঠ দিয়ে আঘাত। অমরের হাতের তরবারির আঘাতে বোনের রক্ত শরীর থেকে রক্ত প্রবাহিত হয়ে গেল, বোন এক পর্যায়ে মাটিতে পড়ে গেলে চোখের পানি সেরে মায়ার কান্নার আওয়াজ, কান্না করে ডাক দিয়া কয় রে ভাই তুমি জানো আমার মা নাই আমার বাবাও নাই। সন্তানকে যদি মা আঘাত করে বাবার কিনারায় গিয়ে আশ্রয় নেয়, বাবায় যদি সন্তানকে মার দেয় মায়ের কাছে আশ্রয় নেয়। ওরে ভাই ওমর তুমি জানো আমার মা নাই বাবাও নাই, যদি আমার মা বাবায় থাকতেন একটা ফুলের টোকাও আমার গায়ে লাগার সুযোগ দিতেন না, যেহেতু তুমি আমাকে মারতেছো মনের মতো মারো, মনের ঝাল মিটায় মারো, তবে শুনো যতই তরবারি দিয়া আঘাত দেও মুহাম্মদের কালেমা যেই সিনায় ঢুকছে ওই জায়গায় তোমার তরবারি ঢুকবে না। অমরের বোন কান্নার আওয়াজ দিয়ে বলেন ভাই আমি ছিলাম জাহান্নামের একজন আসামি, কালেমার ঔষধ আমি সেবন করেছি, আমার শরীরের শিরা উপশিরায় গিয়াল মিলে গেল, এখন এই ট্যাবলেট আর এই মেডিসিন আর কালেমা যদি ফিরায় চাও আমার হাতটা কেটে নাও পাও কেটে নাও কালেমা ফেরত দেওয়া যাবে না, ওটা সিনার মধ্যে ঢুকে আছে। এমন মায়ের দিল বোনের মায়ার কান্নায় ওমরের মধ্যেও মায়া জন্ম হয়ে গেল। মাঝে মাঝে দেখবেন সন্তানের মা বাবায় শাসন করতে গিয়া থাপ্পড় দেয় বেত্রাঘাত করে, মাঝে মাঝে ওস্তাদেরা ছাত্রদের শাসন করে বেত্রাঘাত করে। এমন একটা সময় দেখা যায় শাসন করতে গিয়া সন্তান কাঁদে, ছাত্ররাও কান্নে, ভালো ওস্তাদরা ভালো মা বাপ সন্তানের কান্না দেখিয়া গোপনে মাও কান্না করে বাবাও কান্না করে। মাঝে মাঝে দেখবেন ভালো ওস্তাদরা ছাত্রদের আঘাত করার পরে নিজেও কিন্তু কান্না করে গোপন, এ হলো ভালো ওস্তাদের পরিচয়। ছোটবেলা মা আমাকে মারছেন আমি রাগ করিয়া অভিমান করিয়া বাড়ির পেছনে গিয়া কান্না শুরু করলাম, আর আমি ঘরের দিকে তাকাই হঠাৎ তাকায়া দেখি আমার ছোট ভাই আমার বোনেরা আমার কিনারা ইসা ডাক দিয়া কয় ভাই আর কান দিও না চলো ঘরের মধ্যে চলো। আমি বললাম আর যাব না তোরা ঘরের মধ্যে চলে যা। আমার ছোট ভাই বোনেরা দুঃখ করিয়া মনটা ছোট করিয়া যখন ঘরের দিকে যায় সন্ধ্যা হয়ে গেল, তাকায় দেখি আমার মা তখন আমার দিকে আগাইতেছে।
মা কিনার আইসা কাপড়ের আঁচল দিয়ে আমার চোখের পানি মুছে আর কয় আর তোরে মারবো না, চল বাবা ঘরের মধ্যে চল। ওমরের বোনের কান্না দেখার পরে ওমরের অন্তরে মায়া লাগছে আর বলে কাঁদিও না আর তোমাকে মারবো না, আমি ঘরে ঢুকার সময় যাওয়া শুনছিলাম বলো কিসের আওয়াজ, বলে এটাই তো হলো আমার আল্লাহর কালাম, আল্লাহর কোরআনের আওয়াজ শুনছিলারে ভাই, বলে আল্লাহর কালামটা আবার একটু দেখাও একটু পড়াও, বলে তুমি তো নাপাক গোসল করে নাও, তুমি নাপাক গোসল করো। এইবার বোনের কথায় ওমর এত নরম হয়ে গেল, ওমর গোসল করার পরে ভাই বোন কোরআন তেলাওয়াত শুনালেন অথবা ওমর নিজেই কোরআন খুললেন, খোলার পরে কোরআনের আয়াত পড়লেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওমরের কাছে যখন কোরআনের বারুদের ঘষা লাগলো, আগের থেকে তো সিনার মধ্যে ইমানের নূর ঢুকানো আছে, বাকি ছিল কোরআনের আলো, দুইটা আলো ছাড়া মানুষ যেমন দুনিয়াতেও চলতে পারে না, একটা হলো চোখের আলো আর একটা হলো সূর্যের আলো চাঁদের আলো, চাঁদের আলো আছে সূর্যের আলো আছে চোখের আলো নাই চলতে পারে না, চোখের আলো আছে সূর্যের আলো নাই চাঁদের আলো নাই তো চলতে পারবে না, দুইটা আলো ছাড়া যেমন মানুষ চলতে অক্ষম, ঠিক আল্লাহর হেদায়াত পাওয়ার জন্য দুইটা আলো লাগবে নূর লাগবে, একটা হলো জন্মগত ঈমানের নূর আর একটা নূর হলো কোরআনের হেদায়াতের নূর। ই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলাইয়া জালাসতু কদিম জামিউল ইলমে ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। এর নাম আল্লাহর ভয়, এর নাম তাকওয়া। ওমরের কোরআনের তেলাওয়াত করা মাত্র দিলের মধ্যে চোট লেগে গেল, অমরের চোখের পানি বের হয়ে গেল, ডাক দিয়া কয় বোন, এমন সুন্দর আরবি আমি জানি কিন্তু এই সুন্দর আরবি তো আমি শুনি নাই, এত মজার কথা, তোদের যেই লোকটাই কোরআন শিখাইছে সেই লোকটা না জানি আরো কত মজার সুন্দর। এবার অমরের দিলটা নরম হয়ে গেল, বলে চলো একটু আমি ওই লোকটাকে দেখতে চাই। আত্মগোপনে যাওয়া ভগ্নিপতি বের হয়ে গেল, সাহস বেড়ে গেল। এবার ওমরের নিয়া পয়গম্বরের দরবারে রওনা, সাহাবায়ে কেরাম নবীকে পাহারা দেয় কোনো দুশমন গিয়া যেন হামলা না করে। ওমরের দেখা মাত্র পাহারাদার সাহাবায়ে কেরাম নবীর কাছে গিয়া বলেন পয়গম্বর, ইসলামের একটা বড় দুশমন আসছে, অর্ডার করেন এখনই হত্যা করে ফেলবো। আমার নবী তো দোয়া করতেছিলেন আল্লাহর দরবারে, তারা জানে না আল্লাহর নবী দোয়া করতে দেরি কবুল হতে দেরি না। নবী বুঝতে পেরে বলেন খবরদার ওমরের মারবা না, আসার জন্য আমার কাছে রাস্তা করে দাও, কারণ ওমর এখন আমাকে মারার জন্য আসছে না বরং নিজেই মরার জন্য আসতেছে, এখন আর আমাকে মারার জন্য ওমর আসি নাই বরং নিজে এখন মাথা নত করার জন্য আসতেছে। ওমর নবীর সামনে এসে তরবারিটা দিয়া নবীর কদমে পড়ে গেল, ডাক দিয়া বলেন ও পয়গম্বর, আমি আসছিলাম আপনার মাথা গর্দান কাটার জন্য, বেয়াদবি মাফ করেন, তরবারি হাতে নেন, আমি ওমরের মাথাটা কাটিয়া দেন, তবে মাথা কাটার আগে আমাকে জান্নাতের মেহমান বানায় কালেমা পড়ায় দেন। আমার নবীর হাত মুবারক যখন ওমরের হাতের সাথে টাচ করলো, কেমন যেন চুম্বুকের মতো ওমরকে আকৃষ্ট করে ফেললো। আমরা বছর বছর দৈনিক দুই ঘন্টা আড়াই ঘন্টা বয়ান করিয়া সারাটা বছরে একটা ফোঁটা পানি মানুষের থেকে বের করা যায় না, কান্নার কোনো পরিবর্তন নাই, মানুষের কোনো আমলের পরিবর্তন নাই, আর আমার
মায়ার নবীর এক বছর লাগে না, একটা সেকেন্ডের মাথায় একটা বেনামাজি জাহান্নামের আসামি নবীর সোয়ায় জান্নাতের মেহমান হয়ে যায়। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুয়াদ ফখরুল আউয়ালিন শুদ ওয়জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ঔষধ আমার এ জমিন ও গো নবীর উম্মা তেরা হয়ে আজি দিশাহারা কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে তরবে ফুল সিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে তরবে ফুল সিরাত মিজানে নবী আমার জীবন ভারে দিনের লাগি কষ্ট কারে দান দান শহীদ করিলেন অহুদেরি ময়দানে নবী বিনে কে তরবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে তরবে ফুল সিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে তরবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে তরবে ফুল সিরাত মিজানে এরে নবীর আশিক উম্মতের দাল রহমাতুল্লিল আলামিনের হাতে কালেমা পড়ে এখন উমর কত দামি হয়ে গেল। সেই ওমরের মধ্যে আল্লাহর ভয়, যেই ওমর নবীর মাথা আনতে দোড়ায় সেই ওমর আল্লাহকে কি পরিমাণ ভয় পায়। ঈদের নামাজ পড়ে সবাই ঘরে যায় আনন্দ করে, ওমর দরওয়াজায় তালা লাগায় কান্না করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন, কেন কেন আজ কান্নার আওয়াজ, কেন আজ আনন্দের দিন? ওমর বলে, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো পেরেশানি নাই, চিন্তা নাই। খলিফাতুল মুসলিমিন, আপনার কিসের চিন্তা আর কিসের পেরেশানি? ওমরে ফারুক কান্না করে, ওরে আবু হুরায়রা, রমাজান চলে গেল, তারাবি পড়লাম কবুল হলো কিনা চিন্তা, কোরআন তেলাওয়াত করলাম কবুল হলো কিনা চিন্তা, জাহান্নামের আগুন থেকে মুক্তি পেলাম কিনা চিন্তা। আবু হুরায়রা ডেকে বলেন, এরে ওমর, খলিফাতুল মুসলিমিন, আল্লাহ পাক 10 জন সাহাবায়ে কেরামদেরকে জান্নাতের অগ্রিম সুসংবাদ দিয়েছেন দুনিয়াতে জিন্দা থাকার হালাতে, এই 10 জন সাহাবায়ে কেরামের মধ্যে আপনি দ্বিতীয়, প্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন, জান্নাতের টিকিট আপনার হাতে, কেন এত চিন্তা? ওমরে ফারুক চোখের পানি ছেড়ে বলেন, আবু হুরায়রা, যেই আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন ওই আল্লাহ যদি আবার কোনো আমলের কারণে রাগ করি আমার টিকিট ক্যান্সেল করে দেয়, কি উপায় হবে আমার? এর নাম তাকওয়া, এর নাম আল্লাহর ভয়। আল্লাহর নবী বলেন, তাকওয়া হা হুনা, তাকওয়া অন্তরে থাকার জিনিস, আর অন্তরে থাকার ব্যাপারটা চোখে সরাসরি দেখা যায় না।
ইবাদতের বেলায় তরজমা হলো ইখলাস। আল্লাহ তাআলা বলেন আমি ইখলাসের সাথে ইবাদত করা আদেশ করেছি, ভিন্ন কোন আদেশ নয়। ইখলাস কি জিনিস? বলে তাসমিয়াতুল আমাল মিন তালাবি আওয়াজিন ওয়া গারজি আরজিন ওয়া রুয়াতি রিয়াইন। এমন আমল করবা যে আমলটা দুনিয়ার কোনো উদ্দেশ্যে হবে না, একমাত্র আল্লাহর জন্য, কোনো বিনিময়ের জন্য হবে না, আল্লাহর জন্য লিল্লাহ তান হবে, খালেসান লিওয়াজহিল্লাহি তাআলা। আমি যা করব যা বলবো সব একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য এবং কোনো মানুষকে দেখানোর জন্য না, আমি একমাত্র আল্লাহকে রাজি করার জন্য সব কিছুই করব। এর নাম হলো ইখলাস। আর এই তাকওয়া বা ইখলাস এটা অন্তরে থাকার জিনিস। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া জালাসত কদিম বখা কোরআন কালামুল্লাহ বসন কদিম আস্তি কদিম আস্তি নইন। তাকওয়া কোথায় থাকে ভাই? জোরে বলেন। অন্তরের জিনিস। এখলাস থাকে অন্তরে, তাকওয়া থাকে অন্তরে। চোখে দেখা যায় নাকি? চোখে দেখা না যাওয়ার কারণে একদল মুনাফেকের একটা চালাকি করে এই জায়গায়। কি চালাকি জানেন? বলে আল্লাহর বান্দা তোমার বয়স কত? বলে 40। কত বয়স? 50। নামাজ কেন পড়ো না? কয় তাকওয়া তো অন্তরে আছে, নামাজ না পড়লে অসুবিধা কি? টুপি কেন পরো না? বলে তাকওয়া তো অন্তরে আছে, টুপি না পরলে অসুবিধা কি? এরে নবীর উম্মতের দল, একজন খাঁটি আল্লাহওয়ালা জবাব দিয়েছেন চমৎকার। আমরা বাজার থেকে আম কিনে খাই, সব ভেজাল আর ভেজাল আর ভেজাল। যেই আম খাইলে মানুষের কলিজা ঠান্ডা হবে, মানুষের ভিটামিন বাড়বে। আজকে সেই আম খায়া মানুষের ডায়রিয়া। কেন? আসমান থেকে গজব আসছে? না না, আমরা বড় মানুষ নিবু খারাম। আল্লাহ চাইলেন বান্দা আমি গাছে আম দিয়েছি, একটু অপেক্ষা কর, এক মাস পরে আমি আল্লাহ নিজেই পাকায় তোর সামনে হাজির করে দিব, তোর তাড়াহুড়া করা লাগবে না। কিন্তু মানুষ জিব্বা বের হয়ে গেল, আর দেরি সয় না, গাছের মধ্যেই মেডিসিন মেরে ফেললো, নামায়া মেডিসিন মেরে ফেললো। যে আমটা দিলেন আল্লাহ মানুষের শরীরের ভালোর জন্য, স্বাস্থ্যসম্মত খানা, ভিটামিন তৈরি হবে। এখন ওই আম বাবায় সন্তানরে খাওয়াইতে বড় ভয় পায়। এক আল্লাহর বান্দা বলে ভেজালে ভরা আমের বাজারে আর যাব না, আমি একটা আমের আটি মাটির মধ্যে রোপণ করে আম গাছ হবে, ভেজাল মুক্ত আম খাবো। আল্লাহর বান্দা আমের একটা আটি মাটির মধ্যে রোপণ করলেন, এক মাস দুই মাস ছয় মাস সার গোবর পানি দিলেন, উপরে গাছ হয় না, চারাও হয় না, মাথাটা গরম হয়ে গেল। দৌড়াইয়া গেলেন কৃষি বিভাগে কৃষি সারের কাছে, সার ছয় মাস পর্যন্ত আমের আটি মাটির মধ্যে রোপণ করলাম, চারা হয় না কেন? তদন্ত করতে গিয়া রেজাল্ট বের করে ডাক দিয়া কায়রে ভাই, তোমার খেদমতে কোনো ত্রুটি নাই, তবে আমের আটির মধ্যে যে নরম একটা অঙ্কুর আছে, যেটা চারা হওয়ার মূল ফ্যাক্টরি, ওই অঙ্কুরটা তাজা নাই, ভেতরে পুরাটাই পচা। যদি তাজা হইত মাটির উপরে চারা দেখা যাইত। এরে 40-50 বছর হয়ে গেল, 60-70 বছর হয়ে গেল রে ভাই, তুমি নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত, তুমিও যে আল্লাহকে মানো, আমিও তো সে আল্লাহকে মানি রে ভাই। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক। আজকে তোমার পায়ে হাত ধরে ধরে বিনয়ের সাথে বলি, টুপি পরো, নামাজ পড়ো রে ভাই,
তুমি টুপি পরতে চাও না, নামাজ পড়তে চাও না, আর আমার গলায় ছুরি লাগলো, আমি একক তো নামাজ বাদ দিব না, টুপি ফেলব না। তুমিও যে আল্লাহরে মানো, আমিও সে আল্লাহরে মানি, তুমি যেই নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত, তুমি যেই কোরআন মানো আমিও সেই কোরআন মানি, তুমি যেই হাদিস মানো আমিও সে হাদিস মানি, তুমি যেই বাইতুল্লাহরে কাবা বলো আমিও সে বাইতুল্লাহকে কাবা বলি, তোমার পায়ে হাত দিয়া বিনয়ের সাথে বারবার বলি বাবা নামাজ করো, পর্দা করো, আল্লাহর নবীর তরিকা মতে চলো, তুমি নামাজ পড়তে চাও না, আর আমাকে কোটি টাকা দিয়া যদি বলো ভাই হাফিজ ভাই নামাজ বাদ দাও, গলায় ছুরি আসবে মরে যাবো, একক তো নামাজ বাদ দিব না। এই ঠান্ডার মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া ফজরের নামাজ পড়তে কি পরিমাণ কষ্ট, এরপরও নামাজ বাদ দেই না, মনে মনে চিন্তা করি আমি যদি গোপনে নামাজ না পড়ি আর কেউ জানবে না, শুধু আল্লাহ জানবেন, তো মানুষে না জানলে কি হবে, আমার সম্মান তো কেউ কমাতে পারে পারবে না, কিন্তু না না অন্তরের মধ্যে ভয়, এই সম্মান আমাকে মানুষ তৈরি করে দেয় নাই, আল্লাহ সম্মান দিছে, অতএব আমি আল্লাহকে রাজি করে চললে সম্মান থাকবে, না হয় সম্মান নষ্ট হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, তোমাকে আজকে এত বুঝানোর পরও কেন তুমি নামাজ পড়তে চাও না রে ভাই, তোমার কেন মাথায় টুপি নাই নামাজ নাই, এরপরও যদি বলো তাকওয়া অন্তরে আছে নামাজ না পড়লে অসুবিধা কি, তোমাকে ওই জবাব দিয়ে বলবো তোমার অন্তরের তাকওয়া পুরাটাই পচা, এ কারণে নামাজ নাই। যদি অন্তরের তাকওয়া তাজা হইতো মাথায় তাকওয়ার চারা গাছ টুপি দেখা যাইতো, তাকওয়া যদি তাজা হইতো মদিনার সুন্নতের আমল দেখা যাইতো, যেহেতু মদিনার আমলের কোনো চারা তোমার বডিতে নাই, এটাই প্রমাণ তোমার ভেতরের তাকওয়া পচা, মুখে শুধু চাপাবাজি। হার কে দারাত খৌফে হক দার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ রামাকা। এরে নবীর উম্মত আশেকের দল, তুমি আজ স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, করো, তোমাকে আমি বলি না তুমি মাদ্রাসায় চলে যাও, খবরদার কেউ ডাকলেও যাইবা না, তুমি স্কুলে কলেজে ভার্সিটিতে পড়ে তুমি একজন ডাক্তার হও, ডক্টর হও, ইঞ্জিনিয়ার হও, মুসলমানের জন্য একটা গৌরব। এরে যুবক আল্লাহর গোলাম, তবে একটাই অনুরোধ, তুমি নবীর মোহাব্বতের আদর্শের মালাটা গলায় লাগাও, তোমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে এক অক্ত নামাজ বাদ দেয় না, আসে না নাই, কেয়ামতের ময়দানে যদি আল্লাহ তাকে তোমার সামনে দাঁড় করায় বলে ও পারলো তুই কেন পারলি না, কি জবাব দিবা, মরণের গ্যারান্টি তোমার হাতে নাই, এই প্যান্ডেলে বসছেন ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি আছে নাকি। সেদিন এক জায়গায় বয়ান করি, মোনাজাতে কান্নার আওয়াজ, বলে হুজুর বয়ানে আসার সময় একদল অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে। আবার এক জায়গায় কান্নার আওয়াজ, মোনাজাত দিয়া বাড়ি যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে একদল যুবক মরে গেল। এরে যুবক আল্লাহর গোলাম, আমিও তো আপনার মতো একটা যুবক সন্তান, আমি যদি আজকে শার্ট প্যান্ট টাই লাগায় রাস্তায় সন্ত্রাসী করতাম কে আমারে বাধা দিত রে বাবা, এই টুপির কারণে, এই লম্বা জামার কারণে, কওমি মাদ্রাসায় পড়ার কারণে কত গালাগালি শুনতেছি। এরে নবীর উম্মতের দল, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, কোনো বাধা নাই, তবে নবীর মোহাব্বতে পাঁচ বেলার নামাজ পড়ো। যেই বান্দা পাঁচ অক্ত নামাজ আদায় করবে আল্লাহর নবী বলেন তার আমল নামায় পঞ্চাশ অক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। আল্লাহর নবী বলেন কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে ঘুমাও, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করতে পারো, ঘুমাইয়া যে সময়টা কাটাইলা ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে, আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না,
ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহানবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এরে নবীর উম্মত, কেমন একজন নবী পেয়েছো? সে নবীকে চিল্লানা, অথচ দেড় হাজার বছর পর ওই নবীর আদর্শের পাগল হইয়া আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তুমি আমি নবীরে চিনলাম না, অথচ ওই নবীকে চিনতে পেরে নবীর আদর্শের পাগল হয়ে ভারতের সন্তান শিবশক্তি স্বরূপ জি রসুলের আদর্শের পাগল হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই জানুয়ারি মাস আসতেছে, দশ এগারো বারো ওলামায়ে কেরামদের আয়োজনে ইজতেমা হবে টঙ্গীর ময়দানে। ওখানে গিয়া দেখবেন নব মুসলিমদের আলাদা তাবু লাগানো আছে। ওখানে গিয়া দেখবেন কত দেশ বিদেশের নব মুসলিম, হিন্দু থেকে মুসলমান, খ্রিস্টান থেকে মুসলমান, ইহুদি থেকে মুসলমান। আজকে দেখলে মনে হয় জানো মসজিদের বড় খতিব সাহেব। এরে নবীর উম্মতের দল, এটাই তো ইসলাম। ইসলাম বাই ফোর্স না, কাউকে দান্দা মেরে কালেমার পতাকায় ঢুকায় না। আসিলে স্বাগত পাবে, হেতা পাবে ঠাই, নীরবে আসন নিবা কোনো বাধা নাই। কালেমা পড়লেও আলহামদুলিল্লাহ, না পড়লেও কোনো জোর জবরদস্তি নাই। কাউকে ডান্ডা মেরে কালেমার কথা বলার জায়েজ নাই, কাউকে জোর করে মসজিদে ঢুকানো জায়েজ নাই, কাউকে জোর করে কালেমা পড়ানো জায়েজ নাই। কিন্তু মুসলমানের আদর্শ, নবীর আদর্শ এত সুন্দর যে দেখা মাত্র বিধর্মীদের অন্তরে রেখাপাত টেনে ফেলে। কিন্তু আজ মুসলমানের ঘরে জন্ম নিয়ে তোমার মধ্যে রসুলের আদর্শ নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, তাকওয়া অন্তরের মধ্যে রাখো। আল্লাহর ভয়, আল্লাহর কাছে জবাব দিতে হবে, পালাবার কোনো সুযোগ নাই। এরে যুবক আল্লাহর গোলাম, চোখ দুটো বন্ধ করে একটু পেছন দিকে তাকাও। এক সময় মাঠে খেলাধুলা করতাম কত বন্ধু নিয়ে, আজকে অনেকেই কবরে চলে গেল। লেখাপড়ার টেবিলে কত বন্ধু ছিল, আজ অনেকেই নাই। এই এলাকায় বয়ান চলবে, গত বছরও চলছিল, এবছরও বয়ান চলতেছে। গভীরভাবে খবর নিয়ে দেখবেন গত বছর যারা বয়ান শুনছিল আজকে অনেকে দুনিয়াতে নাই। এমন একটা সময় আসবে বয়ান চলবে, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। কবরে কি নিয়ে রওনা দিলাম চিন্তা করা দরকার। এই কবরের চিন্তায় সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ, ওয়ার্দ জাহানের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দিনের বেলা মানুষের বিচার করে, রাতের বেলা একটু ঘুরে ঘুরে দেখে কার কি হালত। একা ওমর, অর্ধ জাহানের খলিফা, কোনো সিকিউরিটি গার্ড নাই, কোনো বডি গার্ড নাই। ওমর রাতের বেলা হাঁটতে গিয়া জঙ্গলার কিনারায় গিয়া দেখে এক জায়গায় আগুন জ্বলতেছে, আগুন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরের থেকে তাকায় রইলেন, দেখে এক বৃদ্ধা মহিলা একটা পাত্রের মধ্যে পানি গরম করতেছে আর তার চতুর্পাশে ছোট ছোট বাচ্চাগুলো ঘুমিয়ে আছে। হঠাৎ একটা বাচ্চা সজাগ হয়ে গেল, ডাক দিয়া কা আম্মু আমাকে খানা দাও, পেটে ক্ষুধা। মা ডাক দিয়া খায়, বাচ্চা একটু অপেক্ষা কর, খানা রেডি হচ্ছে, ঘুমায় যা। ওমরা একটু কাছে আসলেন, বাচ্চা ঘুমায় গেল, সাথে আছে গোলাম আসলাম নামের এক ব্যক্তি, আর কেউ নাই। সালাম দিনেন আসসালাম, মহিলা ডাক দিয়া বলে এই গভীর রাতে কে তুমি এখানে দাঁড়িয়েছ? ওমরে ফারুক পরিচয়টা গোপন রেখে বলে আমি একজন অচেনা মানুষ, তুমি এখানে আসছো কেন? অমর ডাক দিয়া কয় দেখিনি কারো কোনো উপকার করা যায় নাকি। বলে তুমি কি উপকার করো বা তবে আমার একটু কথা শুনো,
আমগো দেশের ক্ষমতায় নাকি ওমর নামের এক ব্যক্তি আছে খলিফাতুল মুসলিমিন, আমি যদি দুনিয়ার আদালতে সুযোগ পাই না হয় কেয়ামতের ময়দানে তার বিরুদ্ধে বিচার দায়ের করো। ওমর পরিচয়টা গোপন করে বলে, মা কারণটা কি? বলে, তাকায় দেখো আমার এই বাচ্চাগুলোর পেটে খানা নাই, না খেয়ে না খেয়ে ধুকে ধুকে বাচ্চাগুলো কাতরাইতেছে, আমি মায়ের পেটও খানা নাই। এই পানি গরম করি আর বাচ্চাদের আমি আশা দিচ্ছি, একটু অপেক্ষা কর। ওমর ফারুক গোপন পরিচয়ে গোপনটারে গোপন রেখে চলে গেলেন দ্রুত, মা অপেক্ষা করেন দেখি। ডাইরেক্ট চলে গেলেন বাইতুল মাল অর্থ মন্ত্রণালয়ে। ওমরে ফারুক অর্থ মন্ত্রণালয়ে যাইয়া এক বস্তা আটা রেডি করলেন, সাথে গোলাম আসলামকে বলেন, আসলাম আটার বস্তা আমার মাথায় উঠায় দাও। আসলাম ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি অর্ধ জাহানের খলিফা, জান্নাতের দর্জন সাহাবাদের একজন, আপনি আপনার মাথায় আটার বস্তা নিবেন, এটা কেমন হয়? ওমর ডাক দিয়া কয়, আসলাম তুমি কি চাও আমি দায়িত্বের অবহেলার কারণে আল্লাহর কাছে আসামি হব? আসলাম বলে, না না, বলে তো আমার মাথায় তুলে দাও। হযরত ওমরের মাথায় আসলাম আটার বস্তা দিলেন। খলিফাতুল মুসলিমিন ওমর আটার বস্তা নিয়ে মহিলার বাড়ি রওনা। ঘরের কিনারায় গিয়া বলেন, আম্মা যান আপনি ভেতরে প্রবেশ করেন, একটু আড়াল হয়ে যান। ওমর আটার বস্তা নামাইয়া নিজ হাতে রুটি বানানো শুরু করেছেন। নিজ হাতে ওমর রুটি বানায়, কিছু রুটি বানায় বললেন, আম্মা যান এই রুটিগুলো রেখে গেলাম, আপনি খাবেন বাচ্চাদের খাওয়াবেন, আটাও রেখে গেলাম, শেষ হওয়ার আগে আবার আসবো। এখনো মহিলা জানে না সেই ওমর এই ব্যক্তি। ওমর এবার বিদায় নেয়, আল্লাহর বান্দি বলে, একটু দাঁড়াও আমি তোমার জন্য একটু দোয়া করে দেই। মহিলা আসমানে হাত তুলে বলেন, ও মালিক, আমার দেশে ওমরের মতো ব্যক্তি না হইয়া যদি এই ব্যক্তি ক্ষমতায় থাকত, মনে হয় যেন দেশটা বেহেস্তের বাগান হয়ে যাইত। মহিলা দোয়া করে বিদায় দিলেন, ওমর চলে গেলেন। পরের দিন দ্রুত মসজিদে নববীতে বৈঠক ডাকলেন, আর একজন বার্তাবাহককে বললেন, যাও অমুক এলাকায় এক বৃদ্ধা মহিলা আমার দরবারে নিয়ে আসো। মহিলাকে যখন পাঠায় দেয়, ওই মহিলার কাছে বার্তাবাহক গিয়া খবর দেয়। বার্তাবাহক গিয়া খবর বলার পরে মহিলা ভয় পেয়ে গেল, গত রাত্রের ঘটনা বোধহয় ওমরের কাছে বলছে, আমার ফাঁসি হয়ে যাবে। ওই মহিলা ভয়ে কান্না কান্না আর কান্না, চোখের পানি ছেড়ে কান্না করে আর সন্তানের কোলে দড়ি নেয় আর বলে, আমাকে বিদায় দে। খলিফাতুল মুসলিমিন জানতে পেরেছে আমার আজ ফাঁসি ছাড়া উপায় নাই, কারণ আমি গতকাল ওই ওমরের বিরুদ্ধে অনেক কথা বলেছি। মহিলা এবার বিদায় নিয়ে ওমরের দরবারে রওনা। ওদিকে ওমর দাঁড়িয়ে আছে মহিলার অপেক্ষায়। মহিলা মসজিদে নববীর কিনারায় গিয়ে দেখে গত রাতের সেই যুবক মসনদে দাঁড়িয়ে আছে। মহিলা আরো আশ্চর্য হয়ে গেল। ওমর ডাক দিয়ে কয়, রে আম্মা যান কোনো ভয় নাই, কারণ আজকে বিচারক আপনি, আসামি আমি ওমর, কারণ আপনার কোনো অপরাধ নাই, সব অপরাধ আমার, কারণ আমি সময় মতো আপনার খবর কেন নিলাম না, আমার অন্যায় হয়েছে। ওমর লম্বা একটা পাগড়ি হাতের মধ্যে নিয়ে পাগড়ির এক মাথা নিজের গলায় পেঁচাইলেন, আর একটা মাথা মহিলার হাতে দিয়ে, কাম্মা যা এই পাগড়ি আপনার হাতে দিলাম, আপনি আমার বিচার করেন দুনিয়াতে যা করার, আমি তারপরও চাই কেয়ামতের ময়দানে আমি হাশরের দিন আসামির কাঠগড়ায় দাঁড়াতে চাই না, কারো এ দুনিয়ার কাঠগড়ার থেকে হাশরের কাঠগড়া যে কত কঠিন। জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য, সূর্যের একটা মুখ জমিনের মধ্যে দেওয়া,
ফেরেশতারা ঠান্ডা পানি দেয় তাপমাত্রা কমানোর জন্য। রাতের বেলা সূর্য নাই, এরপর এত গরম লাগে, এত ঘাম। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার উপরে যখন নেমে আসবে, আল্লাহ পাক রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, হে সূর্য, তোর 12টা মুখ জমিনের দিকে ফিরায় দাও, যত তাপ আছে জমিনে ছেড়ে দাও। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, আর গুনাগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেট ফাটতে থাকবে, পেটের নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লাবে আর বলবেন, রে আল্লাহ, গুনাগার গুলো কই, সব আমার পেটের মধ্যে দাও, আমার পেটে ক্ষুধা। অপরদিকে আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, কয়দিনার যৌবনের বাহাদুরি করবারে ভাই, হায়াতের গ্যারান্টি নেই, আল্লাহর দরবারে তওবা করো। সারাটা রাত বয়ান শুনে কি লাভ হবে যদি তুমি নামাজ না পড়ো? রে বাবা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, পড়ো, আমি অনুরোধ করে বলছি, তোমাকে স্কুল থেকে একবারও মাদ্রাসায় ডাকতে চাই না। তবে তোমার জীবনটা যদি ডাক্তার হইয়া ধন্য করতে চাও, তোমার কলেজের লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হও, তবে ধন্য ইঞ্জিনিয়ার হও, যেন মরিয়া গেল মাটি দোয়া করে। আর ওই ধন্য সুনামের সাথে যদি তুমি ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর হতে চাও, আমি হাফিজুর রহমান তিনটা অনুরোধ তোমাদের করে যাই। এ যুবক, স্কুল কলেজে পড়িয়া ডাক্তার হলো তোমার জীবন ধন্য হবে যদি তিনটা কথা মানতে পারো। এক নাম্বারে, জীবনে কোনোদিন মোবাইলের আপন বানাইবা না। দুই নাম্বার, কোনো বেয়াদব বখাটে দুষ্ট ছেলেদের বন্ধু বানাবা না। তিন নাম্বার, কোনো মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। এক নম্বরে মোবাইলকে আপন বানাইবা না, দুই নম্বরে দুষ্ট ছেলেদের বন্ধু বানাইবা না, তিন নম্বর কোনো মুরব্বীদের সাথে বেয়াদবিমূলক আচরণ করবা না। রাস্তা দিয়ে চলতেছো, একটা মুরব্বী হেঁটে যায়, বোঝা নিতে পারে না, পারলে আগায় দাও, মুরব্বীর সাথে দুর্ব্যবহার করবা না। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না, জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, জীবনে কোনোদিন দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, জীবনে কোনোদিন নবীর তরিকার বাইরে চলব না, সহিভাবে কোরআন পড়ব, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, মা বাবার খেদমত করব, আলেম ওলামাদের পক্ষে থাকব, মুরব্বীদের সাথে কথা মেনে চলব, দোয়া নিয়ে চলব। যদি আল্লাহর বান্দা তওবা করার খাঁটি নিয়ত হয়, খাটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আপনার রাজি খুশি অনুযায়ী নবীজির তরিকায় চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنا نسألك رضاك والجنة اللهم إنا نسألك رضاك والجنة اللهم إنا نعوذ بك من سخطك والنار ও আল্লাহ, গভীর রাত কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, এই মাঠের ভিতরে কত আপনার গোলাম, কত ওলামায়ে কেরাম রাহাজির,
আয় আল্লাহ কত মুরব্বীরা হাজির, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা হাত তুলেছেন, কত যুবক ভাইয়েরা হাত তুলেছেন, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। আমাদের মতো গুনাগার কেউ নাই, শয়তানের ধোকায় পড়ে অন্যায় করেছি রে আল্লাহ, আজকের পবিত্র বেহেশতের বাগানে তওবা করলাম, আর গুনাহ করব না। মেহরবানি করে আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ আজকের মাহফিল আপনি কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের মুরব্বী এডিশনাল আইজিপি, আমাদের মুরব্বী বন্ধুবর, সকলের প্রিয় ব্যক্তি, আয় আল্লাহ তার এই আহ্বানে আজকের মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ তার হায়াতে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ উলামায়ে কেরামদের মুহাব্বত গুলো নাজাতের ওসিলা বানায়া দেন আল্লাহ। তার সম্মান ইজ্জত আরো আপনি স্থায়ী করে দেন আল্লাহ। মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ।